তিন ফল চাষ সম্পর্কে এবং তিন ফলের বাগান সম্প্রসারণ সম্পর্কে আমরা আগের ভিডিওতে সংক্ষিপ্তভাবে কিন্তু তথ্যবল কিছু আলোচনা করেছিলাম। আজকে আমরা এর পরবর্তী পর্যায়ে কিভাবে আমরা আমাদের বাগানে জমিতে আমরা গাছটি রোপণ করব এবং ধীরে ধীরে এর পর্যায়ক্রমে যে পরিচর্যা থেকে ফল গাছে ফল আসা পর্যন্ত যে সঠিক পরিচর্যা, সঠিক সেচ, সঠিকভাবে এর জন্য যে খাদ্য গাছের সেটা প্রয়োগ, এই সমস্ত বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ আমরা যেটা বলি যে 365 দিনে ফল আসবে, 365 দিন আমরা ফল হারভেস্ট করতে পারবো, এটা আমাদের পক্ষে সম্ভব হবে না যদি আমরা এই জিনিসটা বিজ্ঞান ভিত্তিক চাষ পদ্ধতিটি ফলো না করি, অনুসরণ না করি। বাণিজ্যিক ভিত্তিতে এই কালটিভেশন করার জন্য তিন ফলের আমরা প্রচুর ফলন বা লাভজনক ফলন আনার জন্য প্রথমে প্রয়োজন একটি সঠিক উচ্চ ফলনশীল জাতকে নির্বাচন করা। এক্ষেত্রে আমরা একটি একক জাত যেটা তুর্কি ভ্যারাইটি বলা হয় বা তুর্কি খুরতামিনি বলে, অনেকে তুর্কি ব্রাউন তুর্কিও বলা হয়, যেটা একটু পা ফলটা সম্পূর্ণ পেকে গেলে লালচে আকার ধারণ করবে, সেটা আমরা বেছে নিয়েছি। এখন আমি আপনাকে দেখাবো যে আমরা লক্ষ্য করুন যে ভিডিওতে যে প্রতিটি পাতার ডগায় ডগায় ফল চলে আসছে, বয়স খুবই কম, এই গাছটির মাত্র 6 মাসের মতো বয়স হয়েছে, এর মধ্যেই পর্যাপ্ত ফল চলে আসছে। আমরা একটু পরেই কাউন্ট করে দেখাতে পারবো যে একটি গাছের মধ্যে চারদিকে যে ডালপালা ছড়িয়েছে, সম্প্রসারিত হয়েছে, সে প্রতিটা ডালেই কি পরিমাণ ফল। এই যে এখানে আপনারা লক্ষ্য করুন যে গোড়া থেকেই ফল আসা শুরু হয়েছে এবং ধীরে ধীরে যতগুলো পাতা উপরে উঠেছে সে প্রতিটা পাতার গোড়াতে গোড়াতে ফল বের হয়েছে। অর্থাৎ নিচ থেকে ফলটা শুরু হয়ে ধীরে ধীরে উপরে যত কুশি বের হবে ততই ফলন আসতে থাকবে এবং পর্যায়ক্রমিক আমরা ফলগুলো হারভেস্ট করব। এই যে বাগানটি, এই বাগানটি একটি বাণিজ্যিক বাগান। এই বাগানের মধ্যে আমরা আপনারা দেখুন যে তারা ফলন বেশি করার জন্য প্রুনিং করেছে, অর্থাৎ অযাচিত ডালপালা যেগুলো প্রয়োজন নেই, যার যেটা গাছের ফলনটাকে কমিয়ে দিবে, সেই ডালপালাগুলো তারা কেটে নিয়েছে। কেটে নেওয়ার পরে পুষ্ট শক্তিশালী যে কিছু ডাল রেখেছে, দেখুন যে প্রতিটা ডালে কি পরিমাণ ফলন। কাউন্ট করে আমরা দেখেছি যে এক একটি ডালে প্রায় 15-16-20টা পর্যন্ত ফল আছে, 14টা থেকে 16টার মধ্যেই এই জাতের ভ্যারাইটির 1 কেজি ফলন হয়ে যায়। তার মানে একটি গাছে যদি 3টি ডাল থাকে এবং প্রতিটি ডালে যদি এরকম 15-20টা করে ফল থাকে, তাহলে একটা প্রথম পর্যায়ে 3 মাস ফল গাছে ফল ধরা থেকে শুরু করে 3 মাসের মধ্যে 85 থেকে 90 দিনের মধ্যে ফলটা আমরা হারভেস্ট করতে পারি। অর্থাৎ এই 3 মাসের মধ্যে একটি গাছেই প্রথম পর্যায়ে 3 কেজি ফল আমরা পেয়ে যাচ্ছি। পরবর্তীতে ফল গাছ যত বড় হবে উপর দিকে যাবে, ফলনও কন্টিনিউ হতে থাকবে, এর ফলে কোনো বিরাম নেই, যার পরিপ্রেক্ষিতে আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের এই ভ্যারাইটি বা এই জাতের তিন ফলের বাগান আপনারা যদি বাণিজ্যিকভাবে করেন অত্যন্ত লাভবান হবেন এবং যে লাভটা অন্য কোনো ফসল বা অন্য কোনো কৃষি ফসলেই কোনো মতেই সম্ভব না, শুধুমাত্র এই ফলটিতেই সম্ভব। আমাদের যে সমস্ত ছোট ছোট কৃষক ভাই বোনেরা ভাইয়েরা আছেন, কৃষক বন্ধুরা আছেন, তারা যদি তাদের পতিত জমি, যে জমিতে কখনো চাষাবাদ হয় না, উঁচু বা তেমন কিছু সেচেরও ব্যবস্থা নাই, সে সমস্ত জমিতে এটা ভালো ফলন আসবে। তবে শর্ত আছে যে মাটিটি উপযুক্তভাবে তৈরি করে নিতে হবে এবং দেখেন যে প্রতিটা গাছ মনে হচ্ছে একবারে তুচ্ছ শক্তি না, কিন্তু প্রতিটা গাছে নিচ দিকে ফল যেটা আগে এসেছে সেটা পেকে গেছে, তারপর একটা আর একটু পাকের পর্যায়ে আসে, তারপরে আবার ধীরে ধীরে উপর দিকে যত উঠতেছে তত নতুন নতুন ফল আসতেছে। তো এই হচ্ছে তিন ফলের লাভজনক বাগানটা কিভাবে করা যায়, যে আমরা যে সত্যিকার অর্থে লাভবান হতে পারি এই এই বাগানের। আমি
তাদের যে বাগানের যে প্রতিটা গাছে যে ধরনের ফলন আসছে তা আপনাদেরকে আমি বাস্তবে দেখালাম। দেখান প্রভৃতিতে আপনার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে আসলেই এই তিন ফলের বাগান সত্যের অর্থে অন্য যে কোনো ফলের চাইতে বাংলাদেশে সত্যিকার অর্থে অনেক বেশি লাভবান কিনা। প্রয়োজন হলে আপনার বিভিন্ন বাগান ভিজিট করুন, আমার নিজস্ব বাগান আছে সেখানে ভিজিট করুন, অন্যান্য মানুষের কিছু বড় বড় বাগান করেছে সেখানেও যেতে পারেন, আপনারা হাতে কলমে শিখে নিতে পারেন এর চাষ পদ্ধতি সম্পর্কে, এবং নিজেদেরকে হতাশায় না ভুগে এই ফলটাকে সম্প্রসারণ করুন, আরও মানুষকে জানিয়ে দিন। আপনি আপনার স্থানীয় এলাকাতে আপনি একটি ছোট্ট বাগান করুন, ধীরে ধীরে নিজেই চারা তৈরি করুন, সম্প্রসারণ করুন, আপনার এলাকার যারা আছে অভাবী লোক আছে অথবা টাকা পয়সা কিছু আছে তারা কিছু কি করবে হতাশায় ভোগে, তাদের জন্য এটি আদর্শ বাগান, আদর্শ ফলন। আমরা ফল কেটেছি কিছু, দেখেন ফলটি খুব নরম সফট, এবং এটা কাটার পরে ভিতরে এত সুন্দর এবং সুষ্ঠু সুমিষ্ট মধুর মতো মিষ্টি এই ফলগুলো। এখন কিছু কথা না বললে নয় যেটা নাকি বাণিজ্যিক সম্ভাবনার বিষয়ে। প্রথমত আমি এক বাক্যে বলে দিতে পারি যে এই ফলের চাষ অত্যন্ত লাভজনক, যা অন্য কোনো ফসলে বা অন্য কোনো ফলে করা সম্ভবপর নয়। কিভাবে সেটা আমি অত্যন্ত সংক্ষেপে বলছি যে 1 বিঘা জমি 33% জমিতে আমরা অধিক ঘনত্ব, যেটা জাপানের পদ্ধতি, 360টি পর্যন্ত আমরা এই তিন গাছের চারা রোপণ করতে পারি, এবং এই 360টি চারা রোপণ করার 2 থেকে আড়াই মাসের মধ্যেই ফলন আসা শুরু করবে, এবং 6 মাসের মাথায় আমরা অর্থাৎ ফলটি উৎপন্ন জন্মানোর পর থেকে 80 থেকে 90 দিনের মধ্যে এটা পরিপক্ক হয়, খাওয়ার উপযুক্ত হয় বা হারভেস্টের উপযুক্ত হয়। অর্থাৎ রোপণ করার 2 বা 3 মাসে যদি আমরা সর্বোচ্চ ধরি, ফলন আসা শুরু হলো তারপরে 3 মাস 90 দিনে আমরা উৎপাদন পেতে শুরু করবো, অর্থাৎ 9 মাসের মধ্যেই আমরা আমাদের বিনিয়োগকৃত অর্থ সম্পূর্ণরূপে উঠে আসা সম্ভব। সেটা কি করে, সেটা একটা হিসাব হচ্ছে যে প্রতিটি গাছে যদি 9 মাসের মাথায় আমরা 1 কেজি করে ফল পাই তাহলে 360 কেজি ফল, 360 কেজি ফলের বাজার মূল্য বর্তমান বাজার মূল্য অনুযায়ী 3,60,000 টাকা, 360টি গাছের মূল্য 3,60,000 টাকা হবে না। অনেক আমরা যদি সর্বোচ্চ মূল্য 650 টাকা করেও ধরি, তারপরে আমাদের বিনিয়োগকৃত অর্থ 9 মাসের মধ্যে উঠে আসবে।